আসসালামু আলাইকুম জুম্মন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা কিন্তু আবারও চলে এসেছি শকেনার প্রাইজ, আর অনেকদিন পর কিন্তু আমরা সেই রাজকীয় ভাইরাল গেট সেটা নিয়ে ভিডিও করতেছি। তো গেটগুলো কোথায় যাবে ভাইয়া? ভাই এই গেটটা যাবে কিন্তু, এখানে দুইটা গেট আছে, দুইটা গেটই কিন্তু যাবে ঝিনাইদহ। ঝিনাইদহতে? হ্যাঁ, ঝিনাইদহতে যাবে। আচ্ছা আচ্ছা, তো ভাইদের কারখানার অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের কারখানার অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও। এখান থেকে তো আপনারা সারা বাংলাদেশে এই গেটগুলো দেখবেন। হ্যাঁ, একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের কাছ থেকে মালামাল নিতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে। দেখতে পাচ্ছেন দারুণ দুইটা গেট, কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ওটা হচ্ছে ব্যাক সাইড, তাই না? হ্যাঁ, এর মধ্যে কথা হচ্ছিল এটা হচ্ছে মুভিং স্লাইডিং গেট। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ এক পাল্লা টোটাল, এর মধ্যে একটা পকেট পাল্লা দেওয়া আছে যেটাতে মানুষ সবসময় যাতায়াত করবে, আর পুরো গেটটা হবে মুভিং স্লাইডিং, যেটা ধাক্কা দিলে ঘুরে অন্যদিকে চলে যাবে। আর এখানে যে গেটটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ দুই পাল্লার একটা গেট। অনেক কাস্টমার বাইরে আমাদের কাছে জানতে চায় যে ভাই যেটা শীট ছাড়া পিছনে ডিজাইন কিরকম দেখা যায়। আজকে আসলে তাদের কাস্টমাররা যেন বুঝতে পারে যে এই গেট গুলির সামনে যেরকম যে ডিজাইনটা দেখা যায়, পিছনে যেন সেম ডিজাইনটাই দেখা যেমন দেখা যায়, এটা যেন কাস্টমাররা বুঝতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোন ভাই অর্ডার করেছে এগুলো? এগুলো আমাদেরকে অর্ডার করেছিল হংকং প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই। আচ্ছা, তার কি দুটো গেট তারই? হ্যাঁ, দুইটা গেটই তার, আর গত এক মাস আগে আমাদেরকে অর্ডার করেছিল। গেটের সাইজটা যদি একটু বলতেন। গেটের সাইজ আছে, একটা আছে আপনার 7.5 ফিট বাই 8.5 ফিট এটা। আচ্ছা, আর এটা আছে 7.5 ফিট বাই 7 ফিট। 7.5 ফিট বাই 7 ফিট। হ্যাঁ, দুইটাতে পকেট পাল্লা আছে, একটা আছে স্লাইডিং, একটা হচ্ছে পাল্লা। হ্যাঁ, ওকে। এটা কিন্তু পকেট পাল্লা, এটা পকেট পাল্লা কিন্তু অনেক বড় সরো দেখতে পাচ্ছি আমরা, এই পকেট পাল্লা খুলে রাখা হয়েছে। আর এই গেটের ভিতরে কিন্তু ভাই আমরা ব্যবহার করেছিল, যেহেতু এটা মুভিং স্লাইডিং গেট, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে দুইটা অ্যাঙ্গেল একসাথে বক্স করে তারপরে কিন্তু পুরো গেটের স্ট্রাকচার তৈরি করেছি, যেন চাকা, যেহেতু এটা চাকা থাকবে সেই ক্ষেত্রে যেন নিচের দিকে দেবে না যায়, কারণ এখানে যদি আমরা শিডের বক্স ব্যবহার করতাম সেই ক্ষেত্রে কিন্তু নিচের দিকে দেবে যাওয়ার সম্ভাবনা ছিল 2-6 মাসের ভিতরে, যার কারণে আমরা মজবুতের বিষয়টা মাথায় রেখে এখানে অ্যাঙ্গেলের বক্স ব্যবহার করেছি। এখানে সম্পূর্ণ গ্যালভানিশ বক্স ব্যবহার করেছি, যেটা 16 গেজ মোটা এবং গ্যালভানিশ করা 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি বক্স। এখানে SKB কোম্পানির নৈচা আছে, স্টেনলেস স্টিল যেটা, হ্যাঁ আমরা কিন্তু ডিজাইন করা নৈচা এখানে ব্যবহার করেছি। আচ্ছা, আর চারিপাশে যে ডিজাইনটা আছে এটা ছাড়া ঢালাইয়ের নকশা করা, যেটা লোহাকে গালিয়ে তারপরে তৈরি করা হয়, এখানে কিন্তু আমরা ঢালাইয়ের নকশা লাগিয়ে দিয়েছি, সবকিছু কিন্তু পুরো, ঠিক আছে। হ্যাঁ, আর এখানে আরেকটা বিষয় হচ্ছিল, এখানে হচ্ছিল সলিড রড, এগুলি এগুলো হচ্ছিল 6 মিলি রড বা 2 সুতা স্কোয়ার রড, এখানে কিন্তু আমরা 1/2 ইঞ্চি পরপর একটা করে রড একেবারে সাজিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। দেখেন সবচেয়ে বেশি সৌন্দর্যের যে ব্যাপারটা সেটা হচ্ছিল কিন্তু রাউন্ডটা ভাই, রাউন্ডে দেখেন এটা কিন্তু সচরাচর আসলে এগুলি সবাই করতে পারে না, যেমন আমরা কিন্তু উপরের সাইডটা কিন্তু এই সাইডের মতো ফাঁকা রেখেছি এবং নিচে কিন্তু একটার সাথে একটা কিন্তু মিশাই দিছি, যার কারণে এটা সৌন্দর্য কিন্তু অনেকাংশে বেড়ে গেছে ভাই। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন, নিচ থেকে একদম উপরে প্রত্যেকটা কিন্তু লতা ইউজ করা আছে, ঢালাই লতা, দুইটা তো সেমই তাই না? আমরা দেখতে পাচ্ছি দুইটা সেম একই গেট, তবে এই এটা এটা হচ্ছে যেহেতু পাল্লা গেট, পাল্লা গেটের আউট ফ্রেমে কিন্তু আমরা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি, যেটা পাকা 4 মিলি মোটা, আর এটার স্ট্রাকচারও কিন্তু, যেহেতু এটাও কবজা গেট, এখানে একটা মজবুতের ব্যাপার স্যাপার আছে, যার কারণে এটা তো কিন্তু আমরা দুইটা অ্যাঙ্গেল একসাথে বক্স করে দিয়েছি, যেহেতু এখানে আমরা 4টা করে কবজা ব্যবহার করেছি, এখানে যদি আমরা শিডের বক্স ব্যবহার করতাম এরকম সেক্ষেত্রে কিন্তু এই কবজা থেকে ছিঁড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো যার কারণে কিন্তু আমরা এখানে অ্যাঙ্গেলের বক্স ব্যবহার করেছি। এখানে হ্যাজবলগুলো দেখেন কত হেভি ইউজ করা হয়েছে, আর দুই পাল্লার ক্ষেত্রে যেমন সিকিউরিটির জন্য উপরে কিন্তু আমরা যে 5 সুতার রডের কিন্তু সলিড রড যেটা, এটা দিয়ে সিটকেনি ব্যবহার করেছি উপরে একেবারে উপরে, নিচেও কিন্তু আমরা সিটকেনি ব্যবহার করেছি, আর তালা মারার জন্য কিন্তু দুই পাল্লার ভিতরে কিন্তু আমরা দুইটা যেগুলো 25 মিলি রড, 25 মিলি রড দিয়ে কিন্তু যেটা সলিড রড ট্যাম্পার দেওয়া, হ্যাঁ বেলজিয়াম রড, বেলজিয়াম রড দিয়ে কিন্তু আমরা হ্যাজবল লাগিয়ে দিয়েছি একটা, এই একটা, এটা হচ্ছিল বড় পাল্লার মজবুতের ক্ষেত্রে বা সিকিউরিটির ক্ষেত্রে, পকেট পাল্লার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে সেম একই রড দিয়ে কিন্তু আরেকটা হ্যাজবল ব্যবহার করছি, এটা হচ্ছিল পকেট পাল্লায়। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এরকম দারুণ দারুণ গেট কিন্তু আপনারা করে নিতে পারবেন। আমরা এই সাইডটা একটু দেখাই, দেখেন এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর গেট রেডি হইতেছে। হ্যাঁ আচ্ছা, এখানে আমার নড়াইলের জন্য গেট প্রায় অলরেডি রেডি হয়ে গেছে, কাছাকাছি প্রায় র কালারের কাজ চলতেছে। আমার এখানে দুইটা গেট আছে যেগুলো সাইজ হচ্ছে 8 ফিট বাই 7 ফিট বা 8.5 ফিট বাই 8 ফিট, এরকম দুইটা সাইজ। এটা আমি আগামীকাল পরশু দিন এই ভিডিওটা দিব। এখানে দুইটা গেট হচ্ছে, দুইটা গেটে কিন্তু বা দুইটা দুই ডিজাইনের এবং দুইটা গেটে কিন্তু লেজার কাটিং। আচ্ছা, এবার আমরা আসি, এগুলো হচ্ছে আপনার প্রাইস কত করে নিচ্ছেন? আচ্ছা, প্রাইজের ব্যাপারটা যদি আমি বলি, আপনারা কাস্টমার সবাই জানে বা আমরা সবাই জানি যে লোহার দাম এখন
লাখ ছাড়িয়ে গেছে টনে। তো আপনাকে অন্যান্য কোম্পানি কিন্তু মালের দাম অনেকাংশে বাড়াই দিছে প্রতি স্কোয়ার ফিটে, কিন্তু আমরা কিন্তু গত দুই বছর ধরে যে রেটটা রাখছি 1150 টাকা প্লাস 1300 টাকায় আমরা কিন্তু সেই রেটে রেখেছি একেবারে সীমিত লাভের ভিতরে। তার মানে এটা হচ্ছে শীত ছাড়া 1150 টাকা, শীত ছাড়া হচ্ছে হলো 1150 টাকা, আর শীত সহকারে যদি কোনো বাই নেয় সেক্ষেত্রে 1300 টাকা পড়বে প্রতি স্কোয়ার ফিট। দুইটা তো সেমই 1150 টাকা, হ্যাঁ সেম একই রেট। প্রাইস কোনটার কত আসছে গেটের? দুইটা গেট মিলে 1,40,000-45,000 টাকার মতো দাম আছে। দুইটা গেট মিলিয়ে 1,40,000-45,000 এর মতো প্রাইস আছে, এরকমই 1,50,000 টাকা। আচ্ছা এবার আমরা আসি যাতায়াত, ফিটিং, তারপর হচ্ছে কালার, এগুলোর ব্যাপারে একটু জানি। আচ্ছা এখন প্রথমে যদি আমি কালারের কথা বলি, এখানে যে চমৎকার গোল্ডেন কালারটা আছে, এখানে কিন্তু আমরা বার্জার কোম্পানির লাক্সারি গোল্ড যেটা আছে সেটা ব্যবহার করেছি, এবং এই কালারটা করার আগে কিন্তু আমরা আস্তর রং ব্যবহার করেছি, আস্তর যেটা সেটাও কিন্তু বার্জার কোম্পানির। আচ্ছা কালারটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দিচ্ছি, এর জন্য আমাদেরকে আলাদা কোনো টাকা দিতে হয় না, আর আমরা টাকা নেই না, এটা সম্পূর্ণ কাস্টমারদেরকে ফ্রি দেওয়া হয় উপহারস্বরূপ। হ্যাঁ উপহারস্বরূপ। আর ফিটিং যেটা আছে সারা বাংলাদেশের ভিতরে যেখানেই হোক আমরা নিজেরা গিয়ে ফিটিং করে দিয়ে আসবো, এর জন্য আলাদা কোনো টাকা দিতে হয় না। তবে অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকে যে এই গেটগুলি আমরা আসলে কীভাবে নিয়ে যাই। এই গেটগুলি হচ্ছে হলো আমরা পিক আপের মাধ্যমে নিয়ে যাই, তবে এর চাইতে বড়ো সাইজের গেট যদি হয়, যেমন গত দুই দিন আগে আমাদের একটা লেজার কাটিং গেট গেছে যেটা সাইজ ছিল প্রায় 16 ফিট, সেই ক্ষেত্রে আমরা কিন্তু জ্যাক গাড়ি ব্যবহার করেছি যেটা 12 ফিট লম্বা। হ্যাঁ আচ্ছা পিক আপের মাধ্যমে নিয়ে গিয়ে কিন্তু আমরা নিজেরা ফিটিং করে দিয়ে আসি, ফিটিংয়ের জন্য আলাদা কোনো আমাদেরকে চার্জ দিতে হয় না, আমরা নিয়েও না, ফ্রিতে ফিটিং করে দিয়ে আসি। শুধু পরিবহন খরচ যেটা আছে সারা বাংলাদেশের ভিতরে তার 50% কাস্টমার বাইদের বহন করতে, বাকি 50%ও কিন্তু আমরা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তো আমরা কিন্তু বরাবরের মতোই দারুণ দারুণ গেট আপনাদেরকে দেখাই এই শকেন্টার প্রাইস থেকে। তো প্রত্যেকটা গেটই কিন্তু খুবই দারুণভাবে রেডি করে ভাইয়েরা ফিনিশিং করে তারপর হচ্ছে নিয়ে যায়, আর প্রত্যেকটা কাস্টমারই কিন্তু মোটামুটি স্যাটিসফাই। এই জন্য কিন্তু ভাইয়েরা মানে কন্টিনিউ কাজ করতেই থাকে, আপনারা যখন ভিডিওতে দেখেন প্রচুর কাজ থাকে। তো প্রত্যেকটা গেটের জন্য আপনারা কতদিন টাইম নিয়ে থাকেন? ভাই যদি লেজার কাটিং গেট হয় সেই ক্ষেত্রে মিনিমাম 20 থেকে 25 দিন সময় আমাদেরকে দিতে হয়, কারণ লেজার কাটিংয়ের ক্ষেত্রে যদি আমি বলি সেটা হচ্ছিল আমাদের গেট তৈরি করতে লাগে 5 থেকে 6 দিন, আর বাকি যে সময়টা আমাদের আমরা এক্সট্রা নেই, এর থেকে কিছু সময় আমাদের সিরিয়ালে থাকে আর বাকি সময়টা কম্পিউটারে চলে যায়, যেহেতু ডিজাইনটা করতে হয় কম্পিউটারে। হ্যাঁ সেখানে সিএনসির এখানে বাকি সময়টা চলে যায়, তো মিনিমাম আমাদেরকে 20 থেকে 25 দিন সময় দিতে হয় লেজার কাটিং এর ক্ষেত্রে, আর এসএস এর ক্ষেত্রে এবং এমএস এর ক্ষেত্রে মিনিমাম 1 মাস আমাদেরকে সময় দিতে হবে 30 দিন, কারণ এগুলো পুরো কিন্তু হাতে তৈরি করা হয় প্রত্যেকটা। এই এই রাউন্ডগুলিও কিন্তু এখানে ফ্ল্যাটবার বা হাতে বাইরে বাঁকা করে তারপরে কিন্তু রাউন্ডগুলি করতে হয়, প্রত্যেকটা মালে হাতে তৈরি করা, যার কারণে সময়টা বেশি নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ভাইদের অ্যাড্রেস আমরা আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচরে ভাইদের কারখানাটা। তো কিন্তু ভাইরা এখান থেকে কিন্তু প্রত্যেকটা গেট বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু নিয়ে যায়, গেটগুলো ফিটিং করে দিয়ে আসে। আপনারা যদি সরাসরি এখানে আসতে চান চলে আসতে পারেন, অথবা যদি কেউ চান যে আমরা অনলাইনে ভিডিওর মাধ্যমে বা পিকচার দেখে ভাইদের সাথে আলোচনা করে নেব, যারা প্রবাসে আছেন তারা ইমোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন ভাইদের সাথে, যে কোনো ধরনের গেট যদি আপনারা দেন ভাইদের কাছে ভাইরা কিন্তু করে দিতে পারবে। তো ভিডিওটা আমরা এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।